আজ সোমবার 22শে জ্যৈষ্ঠ 2022 সালের 6ই জুন বৃষ রাশি বৃষ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতিরই কাটতে চলেছে। দেখুন, নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আপনাদের সামনে আমরা প্রস্তুত করি। সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই গণনা আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। আজ কায়িক পরিশ্রম হলেও আপনাদের শরীরে আপনারা সতেজতা তরতাজা অনুভব করতে পারেন, আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন, যে কাজ করতে যা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই সেটি সমাপ্ত করবেন। তবে পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশাও আপনাদেরকে গ্রাস করতেই পারে। যারা চাকরিজীবী আছেন তাদের বলবো, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না, ওর পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। যারা সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো, আজ কিন্তু অত্যধিক আত্মবিশ্বাসী হয়ে যেন অর্থ বিনিয়োগ করবেন না, খুব ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করতে হবে। আয় ইনকাম বাড়লেও কিন্তু আজ খরচ বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষে মধ্যম প্রকৃতির, আর তাই তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর দেবেন। আজ আপনি কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, কিন্তু পরিবারের কারোর স্বাস্থ্য ভঙ্গের কারণে আজ সেই পরিকল্পনা স্থগিত হয়ে যেতে পারে। মেজাজ যেন হারাবেন না, রাগের মাথায় নেওয়া সমস্ত সিদ্ধান্ত আমাদের জীবনে কিন্তু ক্ষতিই করে। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় ব্যক্তিকে যদি আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেন, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বাড়তে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। খালি সময় আপনারা এমন কোনো কাজ আপনি করতে পারেন যেগুলি দীর্ঘদিন ধরে করবেন ভাবছিলেন কিন্তু সময় পেয়ে উঠছিলেন না। আজ ডিনারের পর আপনার গৃহের পরিবেশ এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে। আর যেহেতু সোমবার, সকালবেলা ঘুম থেকে উঠেই মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করে দিন শুরু করতে যেন ভুলবেন না। যাদের চন্দ্ররাশি বৃষ এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে, আর যাদের বৃষ লগ্ন তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে।